উপস্থিত সম্মানিত ভক্ত আশেকান ভাই বোনেরা, আপনারা দেখছেন চ্যানেল আজাদ। চ্যানেল আজাদ দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা উপস্থিত হয়েছে বিক্রমপুরের লোহজঙ্গের দিগুলিতে হজরত কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে। প্রতি বছর এখানে কয়েকটি ওরস মাহফিলের আয়োজন করা হয়ে থাকে, তার মধ্যে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ফল ফাতেহা শরীফ, ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে ভেলা ভাসানি এবং মাঘ মাসে বাৎসরিক ওরস মাহফিল আট দিনব্যাপী আয়োজন করা হয়ে থাকে। আজকে মাঘ মাসের তৃতীয় রজনী। এখন আমাদের মাঝে যিনি কথা বলবেন তিনি এই দরবার শরীফের প্রধান খাদেম জনাব গিয়াসউদ্দিন ব্যাপারী। আমরা এখন তার কাছে দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির কিছু কথা শুনব। দয়াল বাবা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহির স্মরণে তার কিছু গুণগান বা তার কিছু অলৌকিক ঘটনা বলে আমাদের ভক্তদের উদ্দেশ্যে বলেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত দয়াল আমার মুর্শিদে কিবলা কদম আলী মস্তান রাদিয়াল্লাহু আনহু, ওনার আমার বয়স এখন 82 বছর। আমি 70 বছরের কথা বলতে পারি। উনি একজন মজ্জুব ওলি আল্লাহ ছিলেন। উনি ওনার কোন ঘর বাড়ি কোন দালান কোঠা ওনার ছিল না। উনি কোনোদিন 50 কেজি 100 কেজি চাল ঘরে রাখিয়া ভাত খায় নাই। কইছে আল্লাহ আনলে খাই মনে। উনি এমন একজন মধ্য বলেছিলেন, এই দুনিয়ার জন্য আমরা টাকার পাগল বাবা, আমরা বাড়ির পাগল, জায়গা জমিনের পাগল, চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের জন্য পাগল, আমাদের আশা শেষ হয় না। আমাদের খালি আমরা আল্লাহর কাছে খালি চাই, ওই লাখ হইলে কোটি চাই, কোটি হইলে আরো চাই, আশা আর পড়ে না। আমার দয়াল এমন একজন মধ্যে বলেছিলেন, উনি নিজে আত্মত্যাগ স্বীকার করছে আল্লাহর জন্য। উনি সবসময় মুখে আল্লাহর নাম লইতেন, মানুষকে বলতেন পায়ে করবেন পায়ের কাম, হাতে করবেন হাতের কাম, মুখে নেবেন আল্লাহর নাম। আমার আমার সময় আদর্শলী বই ছিল, বাল্যা শিক্ষা ছিল, সিমারা ছিল, আমার বাজানের যারা সিমারা দিছে হ্যাঁ মরবি হয়ে গেছে, যারা আদর্শলী বই দিছে হ্যাঁ বিএমএ পাশ করছে। ওই সময় ওনার নিজকে নিজে নফসের চিকিৎসা করাইছে, ওনার নফসের মধ্যে কিরা খাওয়াইছে, উনি উহু করে নাই। ওনার দেহনারে কিরা খাওয়াই ফেলাইছে। আমরা ওই সময় আমি মুসলমানের পুরাতন ডাক্তার নাই, মুসলমানের বলা 2-4 গ্রামে বৃদ্ধ পাওয়া যায় না, বিএ পাস একজন আমক আমক সব মাস্টার টিচার ছিল সব হিন্দু। আমাকে যাওয়ার পরে আমরা যাওয়ার কাছে লেখাপড়া করছি, হেডমাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার সব মাস্টার ইংরাজি ইতিহাস ভূগোল অঙ্ক সব ইংরাজ মাস্টার হিন্দু।
তখন আমাকে এখানে প্রশান্ত সেন ছিল MBBS আর এলএমএ ডাক্তার ছিল দীনেনবাবু কর্ণ পোদ্দার ডাক্তার ধর এই ওনার যখন অসুস্থ অবস্থায় তখন ওই চারজন ডাক্তারকে নিলাম তখন আমার মুর্শিদ বলল আমি আল্লাহর নামে বাঁচব কিসের ডাক্তার কবিরাজ বাবারা মায়েরা আমি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বিদদের কাছে বাসায় গেছি আটশি বিশ্বাস আপনার ওষুধ খাইছে ভান্ডার শরীফে বিশ্বাস ওষুধ খাইছে চরমুনায় বিশ্বাস ওষুধ খাইছে শশীনার বিশ্বাস ওষুধ খাইছে এরা বাংলাদেশে বিখ্যাত পীর কিন্তু আমার মসজিদে কামলা হরজর দয়ার কদম চান্দে বলছে আমি আল্লাহর নামে বাঁচব বাবা যার দেহটারে কিরায় খাওয়ায় সে যখন একটা ব্যথা হইলে ডাক্তারের কাছে চলে যাই কত ওষুধপত্র খাই আর নিজের দেহকে নিজে কিরায় খাওয়ায় সে উহু করে না সে কত সময় উলঙ্গ থাকতেন কত সময় জামা কাপড় পরতেন আমরা যে আমার টাকা আমরা আমার টাকা আপনার কাছে দিই আপনার টাকা আমার কাছে দেন ওর কাছে দেন টাকা দিয়ে খেলা করি আমার বাজারে বলছে তার দিয়ে বলছে এই যে দুনিয়ার খেল দুনিয়ার আহতে বাসায় দুনিয়া আপনারা যে আমার কাছে দাঁড়াইছেন মিয়া আপনি একটা পানির থেকে তৈরি হয়েছেন পৃথিবীতে আপনি একদিন দুধের শিশু ছিলেন আজকে আপনার মুখে দাড়ি হয়েছে দুই একটা দাড়ি পাকছে দুই তিন বছর পর শহরে পাইখা দেব দাড়ি পাকলে মরণ কথা স্মরণ হয় মানুষ যখন কাঁচা অবস্থায় থাকে তখন লোহাকে সোনা করে সোনার লোহা করে মরার কথা স্মরণ করে না মরতে হবে একদিন আমার মসজিদে কামলা মরার আগে মরে গেছে জহর পাকিস্তান পিওরে একটা টাকার বহু দাম যখন ৮০ টাকা সোনার ভরি তখন একটা টাকার বহু দাম ১ টাকা একজন ধনী মানুষের জন্য ১ টাকা লইছে তখন ছেদালা পয়সা চলে ৬৪ পয়সায় ১ টাকা তখন ২ পয়সা ৪ পয়সা ৩ পয়সা ৬ পয়সা ২ আনা সাড়ে ২ আনা সাড়ে ৩ আনা এইসব আমরা দেখছি বাবা আমরা ৬ টাকা মন ধান দেখছি ওই সময় আমার মসজিদের কামলার বাড়িতে একখানা দোতলা ঘর আসল ভাঙা তখন ওই সময় আমার স্বাস্থ্য বোনের বিয়ে দিছি লতিফ ব্যাপারী সাহেবের কাছে ওই সময় আমার তালের ১ কোটি টাকা হয়েছিল ১ কোটি না তখন বলছে পাগল তোমার বাড়ি ঘর বানাই দেই বাজারে বসে দুনিয়া খেল বাড়ি ঘর লাগবো না আজ মরলে কাল দুই দিন আজকে অলি আল্লাহর কাছে ক্রামত বড় বিশ্রাম কার মধ্যে আইছে বড় বিশ্রাম রে দরুদার রমজানের সময় দাওয়াত দিছে পাঁচ বাড়িতে একই টাইমে ইফতার করছে পাঁচজনে বৈশাখ তর্ক করতেছে যে বড় বিশ্বাস তো আমার বাড়িতে গেছে
একতে দুধ এই পাঁচজন লোক হুজুরের কাছে গেছে, হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করছেন না কালকা কহ, কত আমার বাড়িতে করছেন না কহ। তখন বড় শিব বিশ্বাস কইছে ওই পাতার দিকে তাকায় দেখো। তখন বড় বিশ্বাস দেখছে পাতায় পাতায় বড় বিশ্বাস বসে দিচ্ছে, হলে আল্লাহদের কেরামত, যদি নবী না থাকতো, শেষ নবী না থাকতো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে বড় বিশ্বাস নবী হইত। সেখানে ওরস হয়, সেই জায়গায় মাজার আছে, আল্লাহর নবীর মাজার আছে, হযরত আবু বকর সিদ্দিকের মাজার আছে, হযরত উমর ফারুকের মাজার আছে, ভারতবর্ষে খাজা বাবা গরিবের নওয়াজ যখন এদেশে মুসলমান ছিল না সেই সময় খাজা বাবায় কেরামতের দ্বারা ইসলাম প্রস্তাব করছে, বাবা শাহজালাল কেরামত দেখাইছে জায়নজ বিষেয়া সে সুরমা নদী পার হয়ে গেছে পৃথিবীর লোকে যুদ্ধ করছে। আচ্ছা আমরা একটা ঘটনা শুনছি কদম বাবার, যে উনি লোহজঙ্গে ডুব মারছে চাঁদপুরে ভাসে উঠছে, এটা কতটুকু সত্য বা কি এটা একটু বলেন আমাদের। তখন এখন তো বাবা লঞ্চ দেখেন, সদরকারে একটা স্টিমার দেখেন দুই তারের পাখা দেখছেন, ব্রিটিশ পিরিয়ডে পাখা ছিল জাহাজ। আমাদের লোহজঙ্গে যখন বাজারের ভিড়ি একটা ভিড়ি 10,000-5,000 বিকায় তখন ডাকাও 100 টাকা বিকায় না, ব্রিটিশ পিরিয়ডে লোজং বাজারে 4টা ব্যাংক ছিল, আমক আমক মুন্সিংজ জেলায় একটা করলি আর আমক লোজং বাজারে করলি ছিল 12টা করলি। ওই সময় স্টিমারে আসছে, তখন তো স্টিমারের ওই ই সাউজেন্ডা ছিল ইউরোপের সাহেবরা, সাবরাস্টার ইউরোপ সাহেবরা, এই সাহেবরা তখন পাশে উচাল দিয়ে দিলে যেই থাক আর আর উঠাবে না, তখন পাগল আমার পাগল বাজার আর উঠায় নাই। স্টিমার সাইড চলে গেছে গা, স্টিমার চলে গেছে গিয়া দেখে যে এরা চাঁদপুর দাঁড়াই রয়েছে পাগলে কদম বাবা। হ্যাঁ কদম বাবা, আমাদের এক ভক্ত আছে, সে ওই সময় বিএ পাস পরীক্ষা দিবে, বিএ পরীক্ষা দিব তো বাজানের আইএ আর বিএ বই একলগে বাসে আলোয়েছে, তো লাইনা সাইরা আমার শব্দ বাসার আপনি বলছে যে মিয়াজি এটা 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 পুজা পুজা পরীক্ষা দিয়ে আইয়েন, তো মাস্টার সাহেব কইল আমারে যে চেয়ারম্যান আমি আশ্চর্য হয়ে গেছি, উনি তো কবিল্লা কই জানে না, উনি আমার বিয়ে ক্লাসের বই কিভাবে পাস করে দিল, যারা নিজ নয়নে যখন যাকে যাকে চিনে, বাবা তোমার আমার ভিতরে কে আসে যায় এই জায়গায় যেদিনকে যাইতে পারবা, লেখাপড়া হিজ তো তখন তো এইসব কথা ভালো লাগবো না, তোমার চক্ষু দা আমার দেহ আমার চক্ষু দা তোমার দেহ, এই যে আমি কথা কই এটা একটা রূপ আছে, এই জায়গায় যখন যারা চিনে তখন সে ওইখানে বৈশাখ বইলা দেয় যে আজমির শরীফ কি হইতেছে, এত বড় পাওয়ারফুল ওরে আল্লাহ জন্দিসকে নিজন চিনে ফালাইতে পারে। আমার মসজিদ এরকম বহু কথা বহু রুগী ভালো করে দিত। সম্মানিত দর্শক শ্রোতা, এখন
আমাদের মাঝে যিনি কথা বললেন তিনি এই দরবার শরীফের প্রধান খাদেম গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব। এই ওরস মাহফিলের যতটুকু কর্মকাণ্ড আপনাদের দেখানোর চেষ্টা করব সম্ভব দেখাবো। অনুষ্ঠানটি দেখার জন্য চ্যানেল আজাদ সাবস্ক্রাইব করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন। সবাইকে অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।